ভারতবর্ষের ইতিহাসে হাতির মৃত্যুর ঘটনা নতুন নয়, তবে এই নৃশংসতা নিশ্চিতভাবে নজিরবিহীন। কি ভাবছেন আপনি, সফল রসিকতা করে কি দারুণ আনন্দটাই না পেলেন? লজ্জা করছে না এরপর নিজেকে মানুষ ভাবতে? একটুও লজ্জা করছে না? কেরালার সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, সেখানকারই বছর পনেরোর হাতিটি ছিল অন্তঃসত্ত্বা। মালাপুরম নামের একটি জায়গায় এক গ্রামের কাছে চলে আসে খাবার খুঁজতে খুঁজতে। আগেই অন্তঃসত্ত্বা, খুব স্বাভাবিক এই সময় খিদে একটু বেশিই থাকে। আর থাকে পেটের মধ্যে যে প্রাণটি সযত্নে লালিত হতে থাকে তার জন্য দুশ্চিন্তা আশঙ্কা। গ্রামবাসীরা হাতিটিকে একটি আনারস খেতে দেয়, সঙ্গে সঙ্গে সেটা সে খেয়ে নেয়। এখানে একটু থামতে হবে, আনারসটা শুধুমাত্র আনারস ছিল না, তার ভেতর বাজি ভর্তি ছিল। খাওয়া মাত্রই মুখের চাপে মশলায় চাপ পড়ে সে বাজিগুলো তার মুখে একসাথে বিস্ফোরিত হতে থাকে, রক্তাক্ত হয়ে যায় সারা মুখ, সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় শ্বাসনালী, গলা, সুর, সবকিছু প্রবল রক্তক্ষরণ হতে থাকে। তবুও সে কিন্তু গ্রামের কোনো বাড়ি আক্রমণ করেনি, কোনো ফসল খেতে ঢুকে হামলাও চালায়নি। এক অন্তঃসত্ত্বা প্রাণীর পক্ষে তা সম্ভব নয়। আমরা মনুষ্য জাতি, সে রাজা রাজরাদের আমল থেকে হাল আমলের সুপারস্টার কিংবা সাধারণ মানুষ, পশু বা প্রাণী মেরে আমরা নিজেদের ব্যক্তিত্ব বা স্টেটাস জাহির করি। যেহেতু পশু মারা আমাদের কাছে মজা, সেহেতু আর একটা মজার জিনিস কি জানেন, মা সত্ত্বাটা সমস্ত প্রাণীর কাছে এক এবং অপরিবর্তিত। আপনি আপনার প্রেগনেন্ট স্ত্রীর কাছে কিছুক্ষণ চুপ করে বসে তিনি কি ভাবছেন বোঝার চেষ্টা করুন, দিয়ে একটা জঙ্গলে চলে যান, সেখানে গিয়ে একটা প্রেগনেন্ট বাঘ কি ভাবছে বোঝার চেষ্টা করুন। দেখবেন দু ক্ষেত্রেই দুজনের ভাবনা এক, তাদের একটাই ভাবনা, সবচেয়ে আগে সন্তানকে কিভাবে বাঁচানো যায়, তাকে কিভাবে ভালো রাখা যায়। তাই এই বছর পনেরোর হাতিটিও সেটা করার একটা শেষ চেষ্টা করেছিল। প্রাণীদের মধ্যে হাতিদের সিক্স সেন্সখানা বট্টু বেশি জানেন, সে ততক্ষণে বুঝে গেছে যে সে আর বেশিক্ষণ নেই। মৃত্যু যন্ত্রণা যে কোনো প্রাণী ভীষণভাবে বুঝতে পারে। সে সোজা গিয়ে একটি নদীর মাঝে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। যতক্ষণ বেঁচে ছিল, যতক্ষণ তার প্রাণটুকু ছিল, সে স্থির হয়ে ওই নদীর মাঝেই দাঁড়িয়েছিল। কেন না, যাতে বাচ্চাটির কষ্ট না হয়, রক্ত চুইয়ে পড়া জায়গায় যেন বিষাক্ত পোকামাকড় উড়ে এসে না বসে। এক মায়ের বুদ্ধি পৃথিবীর সব থেকে ক্ষুরদার বুদ্ধি জানেন তো, ওদের ভাষা নেই, জ্ঞান নেই, ওরা হয়তো তেমন করে বোঝাতে পারে না ওদের ভালোবাসা, আর আমরা ভেবে নিই ক্ষতি করতে আসছে। আমরা পুরুষও নই, মহিলাও নই, মানুষও নই, আদতে আমরা এক নিঃশংস দূপে, ভালোবাসা বোঝবার মানসিকতা বা জ্ঞান আমাদেরও নেই। আর আছে আমাদের হাতে এক ক্ষুরধার পারমাণবিক অস্ত্র, খাবার, যার নিশানা 99.99% ক্ষেত্রে সঠিক লক্ষ্যে পৌঁছায়। পশুদের হাতে সেই অস্ত্রখানা নেই, তারা আমাদের খাবার দেয় না, আমরা দিই। শুধু খাবার দিই না, শেষ খাবার দিই। সেই ছোট্ট থেকে ভূগোল বইতে পড়ে আসছি কেরালায় নাকি দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক, শিক্ষা এবং স্বশিক্ষার মধ্যে অনেকখানি রাস্তা অতিক্রম করতে হয়, আর তা বইয়ের পাতা, ইউনিভার্সিটির দরজা, স্কুলের ফার্স্ট বেঞ্চ কিংবা ডিগ্রি ভর্তি বায়োডাটা আপনাকে দিতে পারে না, পারেও নি।